নমস্কার বন্ধুরা, মিতালি স্টুডিও 9 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, 2022 সেশনে কলেজ অ্যাডমিশন সংক্রান্ত একটি দারুণ আপডেট আমি আপনাদের সাথে আজকে তুলে ধরব। বন্ধুরা, এই আপডেটটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে ভিডিওটিকে স্কিপ না করে পুরোটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম এবছরের কলেজ অ্যাডমিশনের প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে। অর্থাৎ আগে যেমন আপনারা প্রত্যেকটি কলেজের পোর্টালে গিয়ে আপনাদের আবেদনটি করতে পারতেন, তো এইভাবে কিন্তু এবছর ভর্তি হবে না। কারণ রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কিন্তু, অর্থাৎ ইউনিভার্সিটি অনুযায়ী আপনাদের কলেজের অ্যাডমিশন প্রক্রিয়াটি চলবে। তো আজকেই এই মুহূর্তের যে আপডেটটি রয়েছে সেখানে রাজ্য সরকার কিন্তু এই সিদ্ধান্ত থেকে পিছু হটলো। অর্থাৎ এবছর কিন্তু কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অনলাইন অ্যাডমিশনটি হচ্ছে না। তো এবছরের অ্যাডমিশন প্রক্রিয়াটি কিন্তু বিগত বছরগুলির ন্যায়ই হবে, অর্থাৎ প্রত্যেকটি কলেজ পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কারণ হিসাবে রাজ্য সরকার যেটা জানিয়েছেন, বিভিন্ন উপাচার্যরা যেটা বলেছেন যে কেন্দ্রীয় পোর্টালে আবেদনের জন্য যে প্রসেসটি দরকার হয়, যে পোর্টালটি দরকার হয়, সেই পোর্টালটি কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি। এই জন্যই কিন্তু এতদিন ফর্ম ফিল আপে দেরি হচ্ছিল। তো আশা করা যাচ্ছিল যে জুলাই মাসের 10-15 তারিখের দিকে এই পোর্টালটি উদ্বোধন হয়ে যাবে এবং আপনাদের কলেজ অ্যাডমিশনের ফর্মটি ফিল আপ শুরু হয়ে যাবে। উপাচার্যরা কিন্তু জানিয়েছেন যে এখনো পর্যন্ত কিন্তু এই পোর্টালটি রেডি করা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত কিন্তু প্রায় 2 মাসের মতো সময় লেগে যাবে এই পোর্টালটি ঠিকঠাকভাবে চালু করতে। তো সেখানে কিন্তু আপনাদের সেশনটি অনেকটাই পিছিয়ে যাবে। এই জন্যই কিন্তু এবছর আর কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হচ্ছে না। তো এবছরের অ্যাডমিশন প্রক্রিয়াটি কিন্তু বিগত বছরগুলির ন্যায়ই হবে, অর্থাৎ প্রত্যেকটি কলেজে আপনারা ফর্ম ফিল আপের মাধ্যমে আপনাদের অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে এই জন্যই আবেদন প্রক্রিয়াটি শুরু হতে চলেছিল, কারণ যাতে দুর্নীতিকে রোধ করা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার পিছু হটলো, কারণ এখনো পর্যন্ত কিন্তু পোর্টালটি রেডি করতে পারা যায়নি। তো বন্ধুরা, এই ক্ষেত্রে একটা খুশির খবর আপনাদের আমি জানিয়ে রাখি, এখন কিন্তু আর বেশি দিন দেরি হবে না আপনাদের কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপের জন্য। খুব শীঘ্রই কিন্তু আপনারা আপনাদের প্রিয় কলেজে আপনাদের অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন। তো যখনই কলেজের নোটিফিকেশনগুলি প্রকাশ হবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আরেকবার আপনাদের আমি জানিয়ে রাখি, এবছর কিন্তু কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজের অ্যাডমিশনটি হচ্ছে না। এবছরের যে কলেজের অ্যাডমিশনের প্রক্রিয়াটি সেটি কিন্তু বিগত বছরগুলির ন্যায়ই হবে, অর্থাৎ আগের বছরগুলিতে যেভাবে আপনারা কলেজের অ্যাডমিশন নিয়েছেন সেভাবেই কিন্তু এখানে ভর্তি প্রক্রিয়াটি করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।